বিসমিল্লাহির রহমান রাহিম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে আজ আমাদের আদমের তরফ থেকে সাপ্তাহিক জালসা সেই জলসায় হিদায়ীরা ইমাননায়নকালীরা উপস্থিত হয়েছে তাদের মাধ্যমে যে জালসা করা হচ্ছে এই জালসার যে বক্তব্য সেই বক্তব্য ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের মানবজাতিকে জাতিকে জানানো হচ্ছে এই মর্মে আদমের তরফ থেকে তাদের মাধ্যমে বিশ্বের মানবজাতিকে জাতিকে সালাম আসসালাম আলাইকুম আ প্রিয় বিশ্ববাসী এটা দিনই ধর্ম পূর্ণ দিনই ধর্ম আর সেই দিনই ধর্মের মূল দলিল হল পাক কোরআন এই পাক কোরআনকেও বলা হয়েছে যে দিনই ধর্মের পূর্ণ কেতাব এখানে সেই দিনই ধর্মের পূর্ণ কেতাবকে অতিক্রম করে সেই দিনই ধর্মের সত্যকে রেখে তা অতিক্রম করে যারা মিথ্যা বানোয়ার ধোকা প্রতারণায় দিনই ধর্মে নিয়ে এসে তার দ্বারা চালাচ্ছে আর যারা মন করা বানোয়ার বাউন্ডারি কথা নিয়ে এসে এই মানুষের কাছে দিনী ধর্মের মানুষের কাছে ছড়াচ্ছে এরই সকল মিথ্যা এবং দিনী ধর্মের সত্যকে পৃথক করার জন্যই আজকেরে বক্তব্য প্রিয় বিশ্ববাসী যেমন হয়তো অনেক অতীত থেকেই একটি শব্দ আসছে যে পাঞ্জাতন তো এই পাঞ্জাতন নিয়ে এই শব্দ বা এই কথাগুলো দিন ধর্মের ভিতরে বা কোনো হুকুমতের ভিতরে আনা হয় নাই এটা এক শ্রেণীর ধর্মীয় ব্যবসিকরা আছে যারা এই ধরনের কথা নিয়ে এসে মানুষের কাছে ছড়ায় আর তারা মার আলা এলমেলা দুনিয়ালা তাসাপালা সাজে আর সেই কথাগুলো এমন সব লোকের নামে আনা হয় যাতে সেই ধর্মের মানুষ বা অন্য মানুষও সেখানে তারা তো তার কোনো কিছুই জানে না অতএব তাদের সেখানে বলার কোনো কিছুই থাকে না এমনই মানুষের নামে এই সমস্ত বাউন্ডারি প্রতারণার কথা এনে ধর্মের ভিতর সরে তারা মার পাতলা লাদালা তাঁচাপালা ছেড়ে যায় তারই ভিতরে মূল একটি বিষয় হলো এই পাঞ্জাতন এই পাঞ্জাতন সম্বন্ধে আমি আগেও একদিন বলেছিলাম যে এই পাঞ্জাতনের যে পাঁচটা তন পাঁচ পঞ্চশক্তি পঞ্চ নূর পঞ্চ অস্তিত্ব তার ভিতরে তোমরা যে পাঞ্জাতুন দেখাচ্ছ সেই পাঞ্জাতনের ভিতর এখানে একজন আছে সে হলো হযরত মোহাম্মদ সাল্লাম আর বাকি যে চারজন তারা এই চারজন নয় অন্যরা কিন্তু প্রতারক সত্য উপেক্ষাকারী এরা কখনই নিজেদের প্রতারণার ব্যবসা প্রতারণা ছেড়ে সত্যকে গ্রহণ করে না তাই তারা আবার সেইটা নিয়ে এই পাঞ্জাতনের বিষয় নিয়ে যখনই তাদের সেই পাঞ্জাতনকে কেউ সত্য বলে তখনই এরা তাকে গালিগালাজ অকথ্য ভাষায় কথাবার্তা হেয় প্রতিপন্ন করা এগুলো করে চলে তো এ মর্মে আমি কিছু সত্য বক্তব্য বিশ্বের মানব জাতির কাছে তুলে ধরতে চাই তো এইটা যেমন দিনী ধর্ম তেমনি এই কিতাবের নাম ভাগ করান বা দিনই ধর্মের দিনই কিতাব বললেও চলে এই যুগটার নামও দিনী যুগ তে এই যুগের আমি এই পাঁচজনের ভিতর আমি যাকে বলেছিলাম আগে ঠিক সেই একটি তনের বিষয় নিয়েই কথা বলবো তারপরে মানব জাতিকে দেখাবো যে বাকি চারজনের কী আছে তারা দেখাক তো সেই হজরত মুহাম্মদ সাল্লা হলেন সেই পঞ্চাতনের মূল সত্য তিনি তিনার সত্যের যত কারবার তা এই দিনই যুগে তিনি ধর্মের উপর প্রতিফলন ঘটে এই দিনী যুগে তেনার সেই রেসালত এই দিনী যুগে দিনী মানুষের কাছে আছে আমি আগেও বলেছিলাম যে এই দিনী যুগের যত মানুষ এই মানব জন্মে আসে তারা সকলেই মহরতে হজরত মোহাম্মদ সাল্লা আসাল্লাম তো আজকেও আমি এটাই বলছি যে তিনি বিশ্ব নবী তেনার কাছেই একমাত্র বিশ্ব মহরত আছে তেনার কাছেই একমাত্র বিশ্ব মহরত আছে তার আগে আর কথা বিশ্বের মানব জাতি শুনে নাও এবং যারা এই সমস্ত বাতিলালাদের কথা শোনে মানে এবং বোঝে তাদেরকেও জানাচ্ছি এই যুগের মানুষকে পূর্ণ মানব বা আশাফুল মাকলুকাত বলা হয় তাহলে এই যুগের ধর্ম দিনী ধর্ম পূর্ণ ধর্ম সেই পূর্ণ ধর্মের পূর্ণ কেতাব বা কোরআন বা দিনী কোরআন আর এই যুগের মানুষও পূর্ণ মানব যা অতীত যুগে ছিল না তাই পূর্ণ মানব যাকে আশরাফুল মাকলুকাত বলা হয় এই পূর্ণ মানবের মানব মানবজনম আনতে মানব যাতে পূর্ণ মানব হয়ে মানব জন্ম পায় এজন্য এই যুগে সেই বিশ্ব রাসুলের বিশ্ব নবীর সেই বিশ্ব মহরত কাজ করে চলেছে যা তোমরা কোনো তোমাদের জ্ঞানে বুঝে আনতে পারবে না সেই বিশ্ব মহরতে সেই বিশ্ব মহরতে আল্লাহ পাক এই মানুষকে তার সৃষ্টির ভিতর যা কিছু আছে সেই বিশ্ব মহরতি গর্ভের দ্বারা এই মানব ভাণ্ডে তার সকল কিছু তুলে দেওয়া হয় আর সেই মানুষকে পূর্ণ মানব করে এই পৃথিবীতে নামিয়ে দেওয়া হয় তাহলে এই যুগের মানুষও পূর্ণ যা অতীত যুগে ছিল না মূলে এ যুগের মহরত হল পূর্ণ মহরত যে পূর্ণ মহরত ছাড়া এই মানবজনম পূর্ণ হবে না তে সেই পূর্ণ মহরতি গর্ভ তা একমাত্র বিশ্ব বিয়ার রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আছে আর কারো কাছে নেই তিনি সেই মহরত এই দিনী যুগের মানুষের কাছে খুলে দিয়েছেন তাই এ যুগের মানুষ যেটাই হোক তারা দোজকি হোক জন্নাতি হোক তারা আদম হোক আর বেআদম হোক যেটা খুশি তারা হতে পারে কিন্তু এটা তাদের জানিয়ে রাখা উচিত যে এই যুগের সকল মানুষ পূর্ণ মানব জন্ম লাভ করে চলেছে সেই পূর্ণ মানব তার মহরতি গর্ভদাতা হলেন সেই বিশ্ব রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম তিনারী রেসালতে এই পূর্ণ মানবজনম মানুষ লাভ করে চলেছে আর তিনারী মহরতে তিনি সেই মানুষকে পূর্ণ মানব হয়ে পূর্ণ আদম সুরাতি হয়ে আল্লাহ নূরের দিদার মিলনের জীবন লাভ করে যাতে মরণের দেশে যে পর্বতীতে পূর্ণ জীবন লাভ করে তার কারণে তিনি দিনী ধর্ম পূর্ণ ধর্ম এ পৃথিবীতে আনেন তে সেই পূর্ণ ধর্মের পূর্ণ কেতাবে সেই পূর্ণ মানবের সত্য দেওয়া আছে সেই সত্যগুলো এই দিনই কিতাবে আছে বা পাক কোরআনে আছে যারা এই ধর্ম চালাচ্ছে তারা সকলেই সেই দীনি ধর্মের বাহিরে চলে গিয়েছে তাহলে সেই পঞ্চসত্ত্বের একজন সত্য হলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসলাম তেনার যে মহরত আছে মহরতি গর্ব আছে তার তরফ থেকে এই পূর্ণ মানব পূর্ণ অস্তিত্ব নিয়ে এই মানব জন্ম গ্রহণ করতেছে এখানে সেই মহরতে যে যারা পুরুষের জীবন ধরে তাদের থেকে যে নূর আসে সেই নূর আদম নূর বললেও প্রকৃত সে নূর আল্লাহ নূরী আদম নামে মানুষের ভান্ডে আসে যে কারণে কোরআন এটাও সাক্ষ্য দিয়েছে যে মানুষে আল্লাহর বসতি এই মানুষে আল্লাহ আছে তাহলে মানুষ সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ রূপে পূর্ণ হয়ে গেছে তো এখন মানুষের অস্তিত্ব দাতা এখানে যদি প্রকৃত সত্য হল যে মানুষের অস্তিত্ব দাতা পূর্ণ অস্তিত্বে অস্তিত্ববান করে দেওয়ার যে গর্ভ সেই গর্ভদাতা হলেন হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিশ্বনবী মানুষকে আশ্রাবুল মাখলুকাত করে দিচ্ছেন তিনি সেই আদম নূরের থেকে নূর নিয়ে মানুষের ভিতরে এলা বসা দিচ্ছেন আল্লাহকে বসিয়ে দিচ্ছেন আর সকল মানুষ যাতে সকল মানুষ যাতে আল্লাহর মিলনের বা আল্লাহর দিদার মিলনের জীবন লাভ করে এই জন্য তিনি জানতেন যে এই ধর্ম প্রতিষ্ঠা আমি করে যাইতে পারলেই নিশ্চয়ই আল্লাহ পাক তার দিনী নূর এই মানবে এই জমিনে দিনী নূরের জাতি গড়ার জন্য অবশ্য অবশ্যই আদম নূরের অবতার ঘটাবে তাহলে এখানে এই মানুষের মূল বিষয় হলো যে মানুষ যে অস্তিত্ব লাভ করেছে এই অস্তিত্বের সকল কিছুই সেই মহরতি গর্ভ থেকে মানুষ পেয়ে থাকে সে পূর্ণ মানব হয় আর তাকে আশ্রাফুল মালুকাত করতেছে সেখানে সেই দিনই নূরের দিনই নবস আসে দিনই রব আসে দিনই দিন আসে দিনই সুরাতের সালাত আসে এ নিয়ে এই যুগের মানুষ পূর্ণ আর কোরআন ঠিক এই পূর্ণ ধর্মের পূর্ণ কিতাব সেই পূর্ণ মানুষ যখন হচ্ছে যখন মানুষে আল্লাহর মূর আসছে তখন সেই মানুষ কেমন তা বিশ্বের মানবজাতির জ্ঞানে আসা উচিত তোমরা যে জাতেরই মানুষ হও ইংরেজ হও বৌদ্ধ হও খ্রিস্টান হও জৈন হও কিন্তু আল্লাহর বিধানগতভাবে তোমরা সেই মোহাম্মদি বা মুহাম্মাদি রেসালতি গর্ভে পূর্ণ গর্ভে তোমরা মানব জন্ম পেয়ে থাকো তোমরা ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে অজ্ঞাত বা স্বজ্ঞাতভাবে তোমাদের মানব জন্মের মূল কাণ্ডার এ যুগের হজরত মোহাম্মদ সাল্লাম তাহলে তিনার থেকে যখন সকল নবসি এই মানব জনমে তুলে দেওয়া হচ্ছে তো এই মানব জনমের সম্পূর্ণ অস্তিত্ব ধরা দেওয়ার নবী বা রসুলকে আমরা যে মানব হলাম সেই মানবের পূর্ণ অস্তিত্ব ধরা দেবার যেখানে কোনো কিছুই বাদ থাকে না বাদ ছিল আল্লাহ নোর সেটাও নিয়ে এসে তাতে তুলে দেওয়া সেটা পৃথক যাই হোক এই যে মানবদের সেই নোরটুক ছাড়া বাকি যা কিছু আছে এর সব কিছুই তুলে দেওয়ার মালিক হলেন হজরত মোহাম্মদ সাল্লু আলাই আসলাম যে কারণে একটা প্রশ্ন আসছে যে তোমাদের মান নবীকা যে তোমরা আজ পর্যন্ত জানতেই পারলে না তোমরা মোহাম্মদকে হয়তো নবী বলে স্বীকার করো কিন্তু সে তোমাদের নবী কেন ছিল কি জন্য ছিল তা তো তোমরা জানো না আমি আদম নুরী তোমাদের বিশ্বের মানবজাতিকে জানিয়ে দিচ্ছি হয়তো তারপরেও তোমরা অসত্য অস্বীকার করিয়া দোজকে হবে তারপরেও তোমরা হয়তো সত্যকে অস্বীকার করিয়া দোজকে হবে তোমরা সত্যকে স্বীকার করবে না আর ওই দালালেরা তোমাদের শিকার করতে দেবে না ধর্মীয় ব্যবসায়িকেরা দালালেরা যারা তোমাদের কাছে সেই মিথ্যা সকল কিছু এনে বাউন্ডারি সকল গল্প নিয়ে অবতার ঘটাচ্ছে আমি পাঞ্জাতনের এক সত্ত্বের ঘটনা এই দিনযুগে যেটুক আসছে সেইটুক বলতেছি তার টুক রয়ে যাচ্ছে তার অতীতেও ঘটনা আছে তেনার কারণ তিনি বিশ্ব নবী সকল সৃষ্টি জগতের পূর্ণ নবী তিনি তেনার ঘটনার শেষ নাই অতীতেও আরও অনেক ঘটনা আছে তবে দিনী ধর্মে এসে যা কিছু যোগ লাগছে আমি আদম নুরী তাই বলছি তে এই অস্তিত্বে সেই আল্লাহ নূর থাকে সেই আল্লাহ নূরের ধর্ম করা হয়েছে এই পাক কোরআন সেই আল্লাহর নূর প্রাপ্ত ছিল একমাত্র আদম শফিউল্লাহ তো এই ধর্ম যদি আল্লাহর সেই নূর মানুষকে ধরাতে হয় তাহলে এই নূর যে আল্লাপাক আদমকে দিয়েছিলেন আর আদম থেকে সকল মানুষের তুলে দেওয়া হচ্ছে তাহলে মানুষকে যদি সেই নূরের মানুষ করে আল্লাহর মিলনের মানুষ করে আখেরাতের জীবনে আদম জাতি বা আল্লাহর নূরের মানুষ করতে হয় তাহলে একমাত্র আদম শফিউল্লার দরকার আদম নূরের দরকার আদম নূরের দরকার তাই এখানে বিশ্বনবীর থেকে বা কোরআনেও আছে যে তোমরা তোমাদের দিন কায়েম করো রব কায়েম করো তোমরা সুরাতের সালাদ কায়েম করো কিন্তু তা কোথায় এই ব্যবসিকরা এই ব্যবসিক এর কোনো সত্যকেই অনুধাবনে আনতে পারে নাই আদমগুরি যখন সকল সত্য মানুষের কাছে প্রকাশ করে যাচ্ছে তখন সেই সত্যের যে সত্য নয় সেই সত্য যে ঠিক নয় তার বিকল্পে তারা কোনো সত্য দাঁড় না করে অহেতুক সত্যকে অস্বীকারকারী হয়ে আরও উল্টে সেই আদম নূরেকেই গালিগালাজ পাঠতেছে যে মহান আল্লাহ পাকের নূরের ধারক আর বাহক যে মানুষটি হবে আল্লাহ নূরের ধারক ও বাহক এবং সকল মানুষকে সেই নূর বিতরণ করে এই মানব জন্মে নিয়ে আসতেছে আবার সেই মানুষ সেই নূরেরই অবতার হয়ে এই মানুষকে সেই আল্লাহ নূরের মানুষ আলা বানায় তাদেরকে চিরকালের জন্য আদম জাতি গরণ করে নেবে চিরকাল তারা মানুষ হবে সত্য অস্বীকার করে পালাবে কোথায় সত্য অস্বীকারীরা বাউন্ডারি বান বানিয়ে এনে সত্যকে গালিগালাজ পারার স্বাদ একদিন অবশ্যই তোমাদের মিটে যাবে তোমরা কোথায় পাবে সত্যের জ্ঞান কি আছে তোমাদের উলঙ্গ মানুষ নবস থেকেও নভসবিহীন মানুষ তোমার কাছেই আল্লাহর অস্তিত্ব ছিল যা এত কাল ভরা তোমরা জানতে চিনতে পারো নাই এর খবর তোমাদের সেই আল্লাহরা কোথায় দিতে পারে নাই যে এই যুগের মানুষ এমন হয়েছে এই যুগের ধর্ম এই দিনী ধর্ম দিনী নূর এই দিনী নূরের মালিক তো মহান আল্লাহ পাক আমি আগেও বলছি এখনও বলছি আর সেই দিনী নূরতা আদমকে নূর দিয়ে সেই দিনী নূর আলা করা হয়েছে ইয়া জাতের ঘরে আনা হয়েছে বলে সেই নূরকে আদম নূর বলা হয় আর সেই নূরের ধারক বাহক হলো হজরত আদম অন্য কেউ তো নয় অন্য কেহই নয় আমি বিশ্বনবীকে এটুকু খাটো করছি না তিনাকে সর্বাধিক শ্রদ্ধা ও সালাম এবং ভালোবাসি আমি আদম পৃথিবীর সকল মানুষও হয়তো ততটুক তার সম্বন্ধে জানে না যারা অতীতের নবী রসুল ছিল তারাও তার সম্বন্ধে আমি যতটুক জানি তারা জানতো না আর সেই নবীকে হেয় প্রতিপন্ন করে আমি কথা বলবো আমার মানব জনমটাই হয়েছে তেনার মহরতি গর্ভে তোমরা উলঙ্গ মানুষ জানো না আমি নুরি মানুষ আমি জানি যে আমার জন্ম আমার অস্তিত্ব কার মহরতের থেকে এসেছে আমি প্রকাশ করে দিচ্ছি আমি একা আসি নাই বিশ্বের মানব তোমাদের সকল মানুষের মানব জন্ম হয়েছে এই মহারতে এই মহরতি গর্ভে নইলে তোমরা পূর্ণ মানবকে হই হতে পারতে না বরং এ যুগের মানুষ সৌভাগ্যশীল যে বিশ্ব নবী এ যুগে মহরত দিয়েছেন আর যে যুগে সেই দিনিনুরের মানুষ দিনিনুরের অবতার ঘটবে আর এই পূর্ণ মানুষ না হওয়া পর্যন্ত এই দিনিনুরের অবতার ঘটবে না তাহলে কত বড় বাঁধাও ছিল যে যত সময় মানুষ পূর্ণ জীবন লাভ না করবে তত সময় এই দিনিনুর কোনো মানুষ কখনই কোনো অবস্থাতেই ধরতে পারবে না তাহলে নিশ্চয়ই আমরা মর্মে সেই নবীর একান্তভাবেই যদি তার কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি তাহা শেষ হবে না আর সেই নবীর তরিকা ফেলে দিয়ে যারা পিরলির নামে তরিকা চালায় তারা কোন কাজে লিপতে হয়েছে তোমরা মানব লক্ষ্য করো সেই নবী পূর্ণ তরিকা দান করেছেন যেনার মহরতে এই পূর্ণ মানব হয় সেই পূর্ণ মানবকে বাঁচাতে আদম জাতের জাতি করে দিতে এই দিনী ধর্ম তিনি ডেকে নিয়ে আসেন আর সেই দিনই ধর্মের পূর্ণ তরিকা পূর্ণ দিশা পূর্ণ আদর্শ তিনি এটা তেনার সাবেদের ভিতর দিয়ে প্রতিষ্ঠা করে যান এরা কত বড় প্রতারক কতখানি দরজাল যে সেই বিশ্ব নবীর নামে সারি গান গায় আর তার সত্য সম্বন্ধে বিন্দু মাত্র তাদের কাছে নেই সেই বিশ্ব নবীর সত্য সম্বন্ধে বিন্দু মাত্র কোনো কিছু তাদের কাছে নেই যারা এই পাঞ্জে গানার গান গাছে যে হজরত আলী হজরত হাসান হোসেন এবং ফতেমা প্রিয় বিশ্ববাসী আমি একটি সত্যের কথা তোমাদের জানালাম বাকি চারটে সত্যকে কি এরকম স্বাভাবিক মানুষ হয় তাদের কিছু নাই কিছুই দাবি করবে না তাদের নূর সত্যের দাবিতে আসবে না তোমরা চিন্তা করো মহান আল্লাহ পাকের অস্তিত্বে একটি সত্য বাদ দিলে পঞ্চ সত্য বাঁচে ছয়টি সত্য তার একটি সত্য হল হজরত আদম শফিল আর বাকি হল পাঁচটি সত্য পাঞ্জাতন তারই এক তনের কথা আমি বলছি এবার এই পাঞ্জাতন যারা মানুষকে ভুয়া এনে বলতেছে তারা তার ভিতর থেকে একটা পাঞ্জাতনের বিবৃতি তাদের দিতে বলুন আপনারা তারা কোথায় কী ছিল কীভাবে ছিল তাদের দ্বারা কী ঘটান হলো তাদের সেই চারজনের ভিতর তা একজনের বর্ণনা তারা মানুষের সামনে তুলে ধরুক প্রিয় বিশ্ববাসী নিশ্চয়ই সেদিন পঞ্চ সৃজন হয়েছিল তাও একদিনে না পঞ্চ দিনে আর একদিন আদম শফিউল্লাহকে সৃজন করা হয় ছয় দিনের কথা আছে তা আমি একজনের কথা বলছি হযরত মোহাম্মদ সাল্লাম যিনি বিশ্ব নবীর দাবিদার বিশ্ব রেসালতের দাবিদার তো এখানে তিনি বিশ্ব নবী এই মানবকে যে পূর্ণ জনম আনিয়ে দিচ্ছেন এখানেও তেনার বিশ্ব নবুয়াতের সত্য প্রমাণ যা এত কাল ভরা তারা দিতে পারে নাই তেনার মহরতি গর্ব হতে এই মানুষ যে পূর্ণ জীবন লাভ করছে তাহলে এই মানুষকে যে তিনি মহারথী গর্বে পূর্ণ জীবন দান করতেছেন যাকে আশরাফুল মাখলুকাত বলা হয় তাহলে তিনি যে তিনি যে সেই বিশ্ব নবী আমি তার সত্য প্রমাণ সহকারে এই বিশ্বের মানব জাতির কাছে তুলে ধরলাম আরও আছে এর প্রমাণ যে তিনি নবী কেন যদি পারে তো এই পাঞ্জাগ পাঞ্জাতনালারা জানি বলে যে বাকি প্রমাণগুলো কি আছে ওরা কোথায় হাত দেয় আর কোথায় গালিগালাস পারে ওদের দিশা নাই কারণ ভিত্তিহীন মানুষের উলঙ্গ মানুষের উল্লঙ্গ বুলি ছাড়া আর কিছু থাকতে পারে না সর্বোপরি বিষয় বিশ্বের মানবজাতি জাতি পাঞ্জাতনের রহস্য ছিল সেই আউয়ালে আর যেটা আদম সৃজনেরও আগে ঘটান হয়েছিল যখন আদমকে আদম রূপে সৃজনে আনা হয় নাই তারও অতীত পূর্বে এই পঞ্চ রহস্যর উৎপত্তি ঘটে তো যারা এই পঞ্চতত্ত্ব মানুষকে জানাচ্ছে প্রিয় বিশ্ববাসী ও তো একটা মানব অস্তিত্ব ধরে আছে তো ওর তন সম্বন্ধে ওর অস্তিত্ব সম্বন্ধে ওর শরীর সম্বন্ধে তোমাদের কি জানা আগে সেইটা জানো ও পঞ্চতন্ত্রের ভেদ জানলো কী করে দ্বিতীয় কথা যে ওর তো একটা তন আছে শরীর আছে এই তন মানে শরীর অস্তিত্ব তে ও যারা এই পাঞ্জাতন আইনে তোমাদের দিচ্ছে ওদেরও একটা শরীর আছে তো ওদের তন সম্বন্ধে জানতে চাও দ্বিতীয় কথা ওরা যে সেই পঞ্চনূরের নূরের তত্ত্ব তোমাদের জানাছে বা বলতেছে ওরা নিজে কোন জীবনী আত্মার দ্বারা এই মানব জীবন কাটাচ্ছে আর দুনিয়ার মিথ্যা নিয়ে তোমাদের শোনাচ্ছে ও নিজের জীবনী নূর সম্বন্ধে ও যে আত্মার দ্বারা মানব জীবন কাটায় সেই আত্মার পরিচয় নিয়ে আগে খাড়া হোক তারপরে পঞ্চায়তনের কথা বলুক ওরা তামসা জুড়েছে বিশ্বের মানব জাতির কাছে ধোকা প্রতারণা যে মানব জাতির টাকা পয়সাও লুটে নিচ্ছে প্রিয় বিশ্ববাসী আমি নিজেও অনেক জাল দেখেছি এই আর পীররা এই আলীর নামে টাকা দিলে আলীর সাথে বেচতে যাবে পাঞ্জাতনের আলিস যে টাকা দেবে আলীর নামে টাকা দেবে দশ হাজার বিশ হাজার সে জন্নাতে যাবে হাসান হোসেন পাঞ্জাতন তাদের নামে দশ হাজার বিশ হাজার টাকা দিলে হাসান হোসেনের সঙ্গে জন্নাতে যাবে এই মুনাফেকরা এগুলো করে এই নাম ভাঙা ব্যবসা করে এরা এই এদের পাঞ্জাতন বানাইছে কিন্তু তাই পাঞ্জাতনের একটা তনের যে রহস্য আছে যে নিজের রহস্য জানে না সে পাঞ্জাতনের রহস্য জানে কি যে বিশ্বের মানব জাতি বিচার তোমাদের কাছে বিচার তোমাদের কাছে যার কাছে আল্লাহ নূর কোরআন স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে সকল মানুষে আমি আল্লাহ থাকি কোরআনে স্পষ্ট সাক্ষ্য দিচ্ছে সকল মানুষে আমি আল্লাহ থাকি সেই মানুষকে প্রতারণা দিয়ে ধোকা দিয়ে জন্নাতের লভ দেখা আলীর সাথে জন্নার দেয় ফতেমার সাথে জন্নাথ দেয় হাসান হোসেনের সাথে জন্নাত দেয় হজরত মোহাম্মদের সাথে জন্মা দেয় পাঞ্জাতন টাকা দিলেই তোমরা জন্নাত পেয়ে যাবে এরা সেই ব্যবসিক ভাইয়েরা এরা তোমাদের যা জানাচ্ছে সকল মিথ্যা কোনো তন সম্বন্ধে এদের কোনো অভিজ্ঞতা নেই যদি থাকে তাদেরকে ধরো আর জিজ্ঞাসা করো আমি আদম নুরি তোমাদের সকল তনের কথাই জানাবো তবে আজ নয় তোমরা আগে সেই সত্য প্রত্যেখানকারীদের দেখো তোমরা সেই সত্য প্রত্যাখানকারীদের দেখো তার তাদেরকে ধরো তাদের কাছে জানতে চাও যে বাকি চারজনের সত্য কি তারা কিভাবে কি করলো একটা সত্য যদি দিনী যুগের জন্য এগুলো করে থাকে আর যদি এর বিকল্পে কিছু হয় তাহলে এই দিনী যুগের মানুষ পূর্ণ কিভাবে হচ্ছে কে মহরত দিচ্ছে কিভাবে দিচ্ছে ওরা তাহা বলুক কোরআন আরও সাক্ষ্য দিচ্ছে আল্লাহর নূর আল্লাহর জমিনে বসাবে প্রতিষ্ঠা করবে উহা ফুৎকারে কেউ উড়াতে পারবে না আর সেই নূর সকল মানুষে প্রতিষ্ঠা করতে আল্লাহর জীবনধারী আল্লাহর নূরধারী মানুষ তৈয়ার করতে আদম নুরীর অবতার হয়েছে আদম নূরের অবতার হয়েছে ওই ব্যবসিক আলেমপিরদের জানিয়ে দাও ওরা জানুক ইন্টারনেট থেকে বা মানুষ থেকে যে তোরা যে আল্লাহকে চিনিস না জানিস না আদম নুরি এবার প্রত্যেকটি মানুষকে আল্লাহর দিদের মিলন জীবন পায়া পায়া দেওয়ার ধর্ম প্রকাশ করতেছে তোদের ক্ষমতা থাকলে সত্য নিয়ে প্রতিযোগিতা কর অহেতু গালি পারা তাদের ঠিক না আর এটা তারা করতেছে তোমরা বিশ্ব মানব জাতি দেখো তারা সত্য প্রত্যাখ্যানকারী না সত্য গ্রহণকারী তারা কি ধর্মীয় ব্যবসাকারী নাকি ধর্মীয় সত্য কামাই করে মানুষকে সেই সত্য দেখাচ্ছে তোমরা সরাসরি দেখো আদম নুরী পলায়া কোথায় কথা বলছে না আর কারু কাছা শিখে নেওয়া কথা বলতেছে না আদম নুরী আদম নূরের জ্ঞান আদম রবের দ্বারা কথা বলছে অতএব ওদের হুমকি ধামকি ফুটকার কোনো কাজেই আসবে না যার জ্ঞানের ভিতরে যার নূরের ভিতরে আল্লাহর সকল নীলা দেখা দেওয়া হয়েছে সত্য দেখা দেওয়া হয়েছে যে সত্য এরূপ সত্য খাড়া করো মিথ্যা বাছাই করো দূর করে দাও কোরআন তো আজ চোদ্দশো বৎসর আগে আসছে তোমরা মানবজাতি জাতি বলো এই দিনই ধর্মে যে এত মিথ্যাচার আসছে বানাওয়ট আসছে রূপক আসছে আর এই বোমবাটেরা যে মার তা সব আলাস মিথ্যা সব কথা নেই কে তাদের এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কোন আল কোন আল্লা কে বলে বলছিল যে তোমাদের এগুলো ঠিক না দিনই ধর্ম এটা কারণ একটা কথাই বলে চোরে চোরে মাসে তো ভাই ওরও কিছু নাই চুরি করে ব্যবসা করে খায় ওরও কিছু নাই চুরি করে ব্যবসা করে খায় এই ধর্ম নিয়ে এর বাইরে তো ওদের কিছু নাই আমি আবারও বলছি যারা পাঞ্জাতনের খবর দিচ্ছে আগে তার নিজের তন নিজের আত্মার খবর জানো তার আত্মা কোন জাতের সেই আউয়ালের নূর সৃজন করেছিল যারা দেখতে পায় তারা নিজের আত্মাকে দেখতে পায় না কেন নিজের আত্মাকে যারা ধরতে পারে তারাই আউয়ালের ভেদ কিছু জানতে পারে এটাও তো কোরআন বলছে যে নবমণ্ডল আর ভূমণ্ডল তোমরা ভূমণ্ডলের মানুষ তোমরা পারলে নবমণ্ডলে আসো তবে আসতে পারবে না তোমাদের সেই সার্টিফিকেট ছাড়া যে সেই ছাত্র পিকেট আগে জোগাড় করুক মিথ্যার উপর বসে থেকে আলেমগিরি পুরোহিতগিরি মিথ্যার উপর বসে থেকে পীর সাজা অলি সাজা আউলিয়া সাজা ওই দিন বাতিল হবে এবার দিনই ধর্মের দিনই নূর সক্রিয় হয়ে উঠেছে ওর দ্বারা কোনো কিছুই তোমরা করতে পারবে না সেখানে বহু মানুষের ভিতরে আল্লাহর ধর্ম সত্য করে দেওয়া হয়েছে তাদের কাছেই তোমাদের আর কোনো লাউডারি খাটবে না আদম তো দূরে থাক অনেক মানুষের ভিতরে আল্লাহর দিন সত্য করে সেই আল্লাহর দিন নিয়ে আল্লাহর নিয়ে চলতে দেওয়া হয়েছে সেই আদম আদমসুরাত আল্লাহর দেওয়া সুরাত তাদের দিক করিয়ে দিয়ে তাদেরকে কায়েম করতে দেওয়া হয়েছে তোমরা পারলে বাদ দিয়ে তারিখ আরও সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে পারো পঞ্জাতন কারে বলে আর কি কারে বলে যদি ক্ষমতা থাকে জ্ঞানের দরিয়া থাকে তাহলে তোমরা দাঁড়িয়ে দেখো ফাউ। ইন্টারনেটে গালি গালাস পেরে দুজেকে রাজা বাড়ানো ছাড়া আর কিছু হবে না তোমাদের নিঃসত্য বলতে কি আছে তোমরা তাই নিয়ে কথা বলো আমি তো বলছি আমি আদব নুরি কথা বলছি আর আল্লাহর নীলে খেলা এখানে লালনের একটা কথা বলি যে লালনে তো বলছে যে আত্মতত্ত্ব জালে যারা সার নিগির খেলা দেখছে তারা কিন্তু লালনে তো সার নিগুর খেলা দেখতে পারে নাই কারণ এই আত্মতত্ত্ব জানতে হলে নির্দিষ্ট কোনো আত্মায় আত্মবান হয়য়া দেখতে হয় জানতে হয় নির্দিষ্ট কোনো আত্মায় সেই আত্মা নূরের উপর দাঁড়ায়ে আল্লাহর খেলা আল্লাহর নীলা খেলা কি ঘটেছিল বাকে কি ঘটতেছে তা দেখতে হয় জানতে হয় তোমরা কোন আত্মায় আত্মবান হয়েছে তার পরিচয়টাই খারা হও লালন যা বুঝতে তোমরা তো তাও বোঝো না তোমরা তো ব্যবসিক লালন তো ব্যবসা করে নাই যতক সত্য জানছে তার ধ্যান সাধনা দিয়ে সে তা বলেছে তোমাদের তো তাও নাই তোমরা তো প্রতারক ধর্মীয় ব্যবসিক মানুষে আল্লাহ থাকে তোমরা সেটা না বলে কাও আল্লাহর ঘর মসজিদ তাড়াতাড়ি টাকা দাও নবীর নামে দাও হাসান হোসেনের নামে দাও দিলেই হাসান হোসেনের সাথে জন্মা তোমরা তো দিনই দুপুরে প্রতারণা দিয়ে বেড়াও ওয়াজ শেষ করে প্রতারণা দাও তো তোমাদের জায়গাটা কোথায় তোমরাই কোরআন ভরা জানো আর তোমরাই দেখো যে কোরআনে লেখা আছে যে মানুষে আল্লাহ থাকে তোমরা সেই মানুষকে হেও করো আর মসজিদকে আল্লাহর ঘর বানায় তারপরে পাঞ্জাতনের নামে নামে টাকা দাও যে যার নামে টাকা দেবে সে তারই সাথে জলাতে যাবে এইটা কোন কোরআন থেকে তোমরা পাইছিলা এগুলো কোন কোরআন থেকে পাইছিলা নাকি তোমাদের মন শয়তানের কাজ টাকা কামাই করার তোমরা জানতে পারো না যে আদম নূর কি বিশ্ব নবে এই মানবের সব কিছু করেছে এই দিনই যুগে কিন্তু সে ধর্ম দিয়েছে আদম নূরের উপর কারণ আদম নূর আল্লাহ নূর ফরজের উপর সে সকল সৃষ্টির বিশ্ব নবী ইয়া অবশ্যই সত্য আমি স্বীকার করছি কিন্তু নূরের বেলায় সেই আল্লাহ নূরের বেলায় আদমকেই সত্য করা হয়েছে তাই তিনি সেই আদম নূরের নাম অনুযায়ী দিনী ধর্ম নাম প্রকাশ করেছেন তোমাদের এর আগেও বলা হয়েছিল যে বিশ্ব নবী এই দিনই নুরি নয় দিনী নুরের মালিক করা হয়েছে হজরত আদম শফিউল্লাকে তোমরা সে সত্যকে অস্বীকার করেছো তোমাদের এটা বলা হয়েছিল হজরত মোহাম্মদ সাল্লা সেই সূর্য চন্দ্র। তিনি এই পাঞ্জাতনের মূল কারণ তিনি সেই সূর্য চন্দ্র অতএব তার জ্ঞানের কাছে তার সেই শক্তির কাছে তার বুঝের কাছে তোমাদের কারো ক্ষমতা নেই আর তোমরা সেই নবীর আদর্শ সেই নবীর তরিকা সেই ইসলামকে মেরে দে সেই ইসলামকে তা ফেলে দে তোমাদের এত বড় দুঃসাহস মুনাফেকি টাকা কামাই করার যে পীরের নামে তরিকে মানো ফেঁকাল নামে মানো এটা মানো সেটা মানো তোমরা কত বড়ো বেয়ারা দুঃসাহসী আর এই যে পাঞ্জাতনালারা কত বড় ব্যাধব কত বড় হিসেবে যে পাঞ্জাতন সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই শুধু অর্থ কামাই করতে তারা মহাসম্মানিত মানুষ প্রিয় বিশ্ববাসী কারণ হজরত আলী হাসান হোসেন ফতেমা এরা নিশ্চয়ই দিনই ইসলাম যারা হবে তাদের কাছে মহাসম্মানিত শ্রদ্ধেয় মানুষ তাদের নামে মিথ্যা অবতার তারা সেই পাঞ্জাতনের সত্য নাই তাদের নামে মিথ্যা অবতার করে এই ইবলিসেরা টাকা খায় আর কিছু করে না তাদের নামে মিথ্যা অবতার করে মারফাতালা সেজে তাস সেজে মানুষের থেকে জন্নাতের লোভ দেখা দেখা টাকা খায় আর বাইরে কিছু জানা নেই আর সর্বোপরি বিহিত হলো যে তোমরা সেই পাঞ্জাতনের খবর যারা জানে ও নিজের কাছে নিজের শরীর ধরে রয়েছে তার খবর দিক ওরই খবর দিক ও কোন নূরের নূরী আত্মার দ্বারা তো ওর মানব জীবন কাটায় ওর নিজের খবর দিক ও কোন রবের দ্বারা কোন কার দ্বারা ও বাক শক্তি দুনিয়াতে কথা বলে বেড়ায় আর এইরকম গালি গালাস পড়ায় ইহার শয়তানের তরফ থেকে পায় বা আম্মারা জাতের থেকে নেওয়া সেলার আর তা পেতে পারে ও যে দিন দেখে এ দিন তো শয়তানের থেকে নিয়েছে এ দিন তো আম্মারা জাতের থেকে ওরা নিয়েছে নইলে এত খারাপভাবে কোনো কিছু দেখতে পারে না এত খারাপ ভাষা ওদের জবানে উল্লেখ হতো না যদি ওরা সেই আম্মারাগত জাতের মানুষ না হয় মানবরূপে জিন শয়তান না হয় আর যে ওদেরকে সেই জিন রূপের মানুষকে সেই আল্লাহ নূরের মানুষ তৈয়ার করতে বিশ্ব মানবজাতিকে জাতিকে ডাক দিচ্ছে ওরা তাকেই গালি গালাস পারে ওরা তাকেই হেহ প্রতিপন্ন করে ওরা তাকেই ধিক্কার তিরস্কার দেয় বিশ্বের মানব জাতি সতর্ক হও সত্য তোমাদের সামনে তোমাদের সামনে তোমাদের জ্ঞানে তোমাদের দ্বারে দ্বারে পৌঁছা দেওয়া হচ্ছে তোমরা জানো নাই ব্রহ্মাকে তোমরা জানো নাই ঈশ্বরকে তোমরা জানো নাই সেই গডকে তোমরা জানো নাই সেই আল্লাহকে এবার তোমরা সেই দিনই ধর্মে সামিল হও তোমাদেরকে সেই আল্লাহর মিলনের জীবন দিয়ে সেই আল্লাহর হুকুম মতো চলতে দেওয়া হবে তোমরা বুঝতে পারবে বিশ্বের মানবজাতি আদমকে অতএব কখনই তোমরা এই ধর্মীয় ব্যবসায়িক প্রতারকদের স্মরণাপন্ন হবে না আমি এর আগেও বলছিলাম ধর্ম কাকে বলে ধর্ম কী ধর্ম সেই বস্তু হয় যাহা মানব মানবজনম দ্বারা ধরতে পারলে সেই ধর্ম মানুষের সঙ্গী হয়ে কবরে যায় মরার পরে সেই সময় আসলে সেই আত্মার দ্বারা জীবন লাভ করে পুনর্জীবনে খাড়া হয় ধর্ম তার নাম তে ওদের ধর্ম কী ছিল কোন আত্মা কোন লাভ ছিল ওরা তার পরিচয় দিয়ে কথা বলুক ওরা আউয়াল দেখে নিজেকে দেখতে পায় না ওরা আউয়াল দেখে নিজেকে দেখতে পায় না ওরা সেই প্রতারক আর এই এই সমস্ত মন গড়া বানোয়াটি বাউন্ডালি কথা নিয়ে সেই সমাজে ছাড়াইয়া মানুষের টাকাগুলো লুটে পুটে খায় আর কিছুই নাই ওদের কাছে আর ওদের কাছে যদি কিছু থাকে তাহলে আমি আদম নুরি বলছি ওরা তার সত্য নিয়ে দ্বারা বলুক যে আমার নফস পরিচয় এই আমার রব পরিচয় এই আমার দিন পরিচয় এই আমার অস্তিত্বে এই সকল আছে যদি বলতে পারে তাহলে কিছু বিশ্বাস করা যাবে যে গান সম্বন্ধে কিছু জানতেও পারে নইলে এরকম মিথ্যা যেন এরা প্রচার না করে এদের জানা উচিত যে আদম নূরের মানুষ তৈরি হয়ে গেছে আর মিথ্যা রাখা যাবে না দিনী ধর্মে দিনী ধর্মের মালিক এসে গেছে দিনী মালিক এসে গেছে দিনী মানুষ তৈরি হবে আল্লাহ নূর আল্লাহর দুনিয়াতে প্রতিষ্ঠা হবে সকল মানুষে মানুষে আর এটা আদম নুরেই করবে অন্য কারো ক্ষমতা নেই কারণ আদম নুরীকে দেওয়া হয়েছিল আল্লাহর নূর আল্লাহর রব আল্লাহর দিন আল্লাহর সুরাতের সালাত আর কাউরে দেওয়া হয় নাই অতএব এটা কায়েম করতে গেলে সেই আদম নুরের অধিকার ব্যতিরোকে অন্য কারোই ক্ষমতা নেই আর যদি ওদের থাকে কে পাইছিল ওরা তাদের দেখা নিয়ে কথা বলো তবে আমি এটাই বলবো ওরা উলঙ্গ মানুষ ওদের ভিতরে সেই আত্মারা কাজ করে ওরা কোনো আত্মপরিচয় আসতে পারবে না ওরা সেই মানবরূপের জিন শয়তান মানুষকে ধর্মীয় প্রতারণার ফাঁদে ফেলে ধর্ম দিয়া কামাই করিয়া খাওয়া ছাড়া ওদের কোনো বুদ্ধি নাই ওদের তাই করিয়া মানব জীবন কাটাতে হবে ওরা সত্য উপেক্ষা করে ওরা কোরআন নিয়ে তোমাদের সঙ্গে আলাপ করে কথা বলে ওরা কোরআনের ধর্ম মানে না নবীর আদর্শ মানে না ওরা যদি কোরআনের ধর্ম মানে তাহলে কোরআন তো দিনই ধর্ম এনেছে ওরা কোন দিনের ধর্ম মানে সে দিন কি ওদের মসজিদ শিক্ষা দেয়নি ওরা কোন সুরাতের সালাতের ইবাদত করে এটা ওদের সেই মসজিদ শিক্ষা দেয়নি তাহলে তোমরা জেনে রাখো আমি পরিষ্কার বলছি আমি আমার সেই নূরের জ্ঞান দ্বারা পরিষ্কার বলছি যে ওরা যদি ওদের আত্মপরিচয় দিতে না পারে তাহলে ওদের ভাষা জ্ঞান যা ওরা যা আদম নূরকে বলতেছে বা তাদের ছাত্র দিয়ে একজন ফেসবুকে আসলে তাদের যে গালিগালাজ পাঠতেছে ওরা মানবরূপে জিন শয়তান ছাড়া আর কিছুই নয় ওরা মানুষের পক্ষে কুমন্ত্রণা দানকারী ওই সব গল্প নিয়ে এসে যার আত্মপরিচয় নাই তারা তো আম্মারার জাতগত জিন জাতগত মানুষ এর বাইরে কিছু নাই যাদের রব পরিচয় নাই তারা তাদের বাগ দ্বারা যা খুশি তাই বলতে পারে তাদের তো সিও রব বলতে কিছু নাই কোরআন তো বলছিল সিও রবের ইবাদত করো নবী তো বলছিল মান রব্বা তোমরা ভালো করে বুঝে নাও বিশ্বের মানব জাতি বিশেষ করে এদের গোলামি হয়ে যারা এদের পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে তোমাদের সব কিছু অকারণে যাবে লাস্টে পূর্ণ দোজকি হবে কোনো কাজে আসবে না এটা দিনই যুগ এটা দিনই ধর্ম এটা দিনই কোরআন এটা দিনই নূরের ধর্ম এটা পূর্ণ মানবের ধর্ম এটা পূর্ণ মহরতে মানব তৈরি হচ্ছে পূর্ণ মানব হয়ে সেই মানুষের ধর্ম তোমাদের ওই জিনরূপে মানব শয়তানদের ধর্ম নয় সত্য প্রত্যাখ্যানকারীদের ধর্ম নয় কারা সত্য প্রত্যাখ্যান করে তারও চরম ইতিহাস তোমরা এর পর্বতীতে পাবে তো পরিষ্কার বলছে যে ওরা সত্য প্রত্যাখ্যানকারী ওরা ইমান আনে নাই তারপরেও কাজে আমরা ইমান আনছি ওরা সেই মানুষ ওদের ইমান এনে দিল কে কার উপর এনে দিল কোন ইমানের সেরাত নিয়ে ওরা চলে ওদের ইমানের কোনো সেরাতও নাই ইমানের কোনো এবাদত নাই ওদের কোনো শিও রব নাই কারণ রব আলার কাছেই ওরা কোনো দিন যায় নাই ওদের সিওর দিনও নাই ওদের দিনেরও কোনো পরিচয় নাই ওরা যা খুশি দিনে দেখতে পারে যা খুশি মুখে বলতে পারে যা খুশি অন্তর উদয় করতে পারে আর ফকাফাক বলতে পারে তাই ওরা এরকম গালিগালা ছাড়া যখন ওদের ব্যবসা নষ্ট হইতেছে যখন ওদের সেই আয় বন্ধ হয়ে যাচ্ছে আর যার যে মুখ্য হয়ে যে নায়ক হয়ে কথা বলতেছে ওরা তো তাকে গালি গালি ছাড়া আর কিছু দিতে পারে না ওরা পারলে সত্য দেওয়া হচ্ছে সেই সত্য বিপক্ষে সত্য নিয়ে দ্বারা কথা বলুক মানব যাতে তোমরা সক্রিয় হও নিশ্চয়ই আদম নুরী তোমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ নূরের মিলনের জীবন প্রাপ্তির পথ করে দিচ্ছে অন্য কিছু নয় অতএব এই মুনাফেকদের ধর্ম মেনে এই মানবরূপী জিন শৈতান ব্যবসিকদের ধর্ম মেনে সকল মানুষ দজকে যাবে কারণ যখন আল্লাহ নূরের ধর্ম হয় তখন সব কিছু মিথ্যা বাতিল হয়ে যায় অন্য নফসি হলেও তাহা বাতিল তাই পরিষ্কার হিসাব তোমরা জেনে নাও আবারও আমি বলছি আদম নরি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে জীবজাত থেকে উদ্ধার পেয়ে তারা সেই আল্লাহ নূরের সাথে মিশে আল্লাহর দিদার মিলনের জীবন লাভ করার ধর্ম দেওয়া হচ্ছে তারা এখান থেকেই আল্লাহ নূরের মিলনের জীবন কামাই করে নিয়ে কবরে যাবে সেখান থেকে সেদিন উঠে আসতে আদম সুরত নিয়ে দণ্ডাই মানা হবে কাউরে জিজ্ঞাসা করতে হবে না ও পীর সাহেবে গো করতে হবে না আলম সাহেবও করতে হবে না হাজিকেও করতে হবে না গাজিকেও করতে হবে না তবে কোরআন যা হুকুম করেছে তার কোনোটাই আমি রদ বদল করছি না আর এটা তাদের জন্যই করা হয়েছে আর যারা এগুলো করতেছে এই ভিত্তি নামাজ পড়তেছে সালাদকে নামাজ বানালে পড়তেছে আর সব কামাই করতেছে এরা তো ভিত্তীন মানুষ ভিত্তিন ইবাদত করে যাই হোক বিশ্বের মানবজাতি আমি আজকের মতো আর বাড়াতে চাচ্ছি না তবে আমি এই পাঞ্জাতন আলাগারে বলছি তা তোমরা ভালো করে জেনে নাও তোমরা তাদের বলো যে পাঞ্জাতন তো আউয়ালের ব্যাপার আর এখানে সব কিছুই তোমাতে রয়েছে তুমি এগুলার আগে হিসেব দিয়ে নাও এর পরিচয়গুলো আগে দাখিল করো তারপরে তুমি যে পাঞ্জাতং সম্বন্ধে সত্য বলতেছো না কি বলছো তখন বলবো আগে তোমার জীবনের তুমি হিসাব দাও তোমার সেই অতি তাইওয়ালের কথা তোমার কাছ শুনতে চাই না তুমি আগে তোমার মানব জীবনের হিসাব দাও এইটা তাদেরকে ধরে বসো তাহলে তোমরা জানতে পারবে যে তারা কি মানবরূপে জিন হয়তো না কে যাই হোক বিশ্বের মানবজাতি পাকের ইচ্ছা এর পর্বততে আরও জানতে পারবে আমি এ বলে আজকের বক্তব্য এখানে সমাপ্তি করছি সুবান আল্লাহ হেবাহি সুবান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ